হেলো ফ্রেন্ড, ইউটিউব চ্যানেল বি ধামাকলৈ সকলোকে স্বাগতম জানাইছো। আজি আপোনালোকক দেখাবলৈ ওলাইছো টলগেটত দিবলগা মাছুল কেনেকে বচাব পাৰিব। আহক তেতিয়াহলে আপোনালোকক দেখুৱাম আমি টলগেটৰ পৰা কেনেকে আপোনালোকে টকা বা মাছুল আপোনালোকে ৰেহাই পাব পাৰে। বিভিন্ন জায়গার টলগেট আছে, তো টলগেটর কারণে আপনাদের এইবিলাক পদ্ধতি অবলম্বন করব পাৰিব। কারণ কথা হয়েছে কি, যিহে টলগেটর ফিজ আর টলগেটর ফিজ দিওয়ার কারণে আমার যেটু মানে অবস্থা হয়েছে, এতিয়া টলগেটর দিনক দিনে টলগেটর ফিজটা বাড়ি গিয়ে আছে। তো আপনাদের যতই না যায় কিয় তাত এনেকে আপনাদের কিছু ভিতরুয়া রাস্তা আছে, আর ভিতরুয়া রাস্তায় গিয়ে গিয়ে আপনাদের টলগেটর ফিজ বসাব পাৰিব। আর আপনাদের সেহে জাগি রোড আর মরিগাঁও, যদি আপনাদের এইপিনে কেতিয়াবা গুৱাহাটীৰ পৰা আহি থাকে বা জাগি রোড মরিগাঁওর পৰা আপনাদের গুৱাহাটী যায়, তেতিয়াহলে আপনাদের এনেকে ভিতরুয়া রাস্তায় যাব। আর গলে আপনাদের টলগেটর ফিজ বসাব পাৰিব। আর আপনার আজি যি রাস্তা আপনাদের দেখাম, তো আপনাদের টলগেটর ফিজ বসবার রাস্তা, এই টলগেটর মানে কোনো ফিজ ভরিব নালাগে, এই রাস্তার ফ্রি মাইন্ড আপনাদের গিয়ে থাকিব পাৰিব। তো আপনাদের চাই থাকুক আমার ইউটিউব চ্যানেল বি ধামাকা। মই বর্তমান জাগি রোডের পৰা আহি ভকতগাঁও হয়, যেটো চন্দ্রপুর যাওয়ার রাস্তা আছে, নারেঙ্গি ওলাব পারি এইপিনে মোটামুটি মই গাড়ি স্টার্ট করছো। আর আপনাদের টলগেটর ফিজ বসার কারণে এইপিনে গতি কর। ধুনিয়া রাস্তা, রাস্তা ইমান ধুনিয়াকে বনাই দিছে সরকারে, তো আকো ফিজ লবই দিয়ক। তার উপরেও মানে আমার কেতিয়াবা এনেকা অল্প সমস্যা হয়েছে যে টলগেটর ফিজ আমি কেনেকে দিম। গতিকে যি নহক, আমি এনেকে যেটু রাস্তা লৈছো এই রাস্তাটাও ধুনিয়া রাস্তা, এইটাও সরকারে বনাইছে, সরকারে বনোয়া রাস্তা। কিন্তু আপনার কি হয়, এইপিনে টলগেট নাই যেহেতু, তো এইপিনে আপনার সেই সুবিধাখিনি আপনি লোক পড়ে, কারণ এইপিনেও রাস্তা আছে, এইপিনেও রাস্তা আছে, ঠিক আছে। তো আপনাদের এই রাস্তারেও যাব পাৰিব, যত আপনাদের মাছুল দিব নালাগে, ধুনিয়া ফ্রি রাস্তা, একদম মানে কোনো গাড়ি নাই। আর এটা মর্নিং, আমি মর্নিং সময়ত আহিছো, হই কারণে সাকে মর্নিং টাইম বলি নহয়, আপনাদের বেলেগ টাইমতে আহিবো, কিন্তু মর্নিং টাইমত এটা ধুনিয়া ফ্রি হয়ে আছে, সেইটো আমি কব বিচাৰিছো আপনাদের, যে মর্নিং টাইমত এনেকে ফ্রি রাস্তা পাইছো, ভাল লাগিছে। এনেকে আহি পেলাই আমি এতিয়া লাহে লাহে আপনাদের বহুত জায়গা দেখুৱাম, এইপিনে বহুত জায়গা আছে, আপনাদেরও চাও বলে ভাবিছে, যদিও আহিব পাৰিব, জায়গা আছে ইয়াতে। কারণ পবিতরা যাওয়ার রাস্তাও এইটু, মায়ঙত যাওয়ার রাস্তাও এইটু, এনেকে মায়ং পবিতরা মায়ং যাদুর নগরী বলে কয় ন, মায়ং মায়ং এইপিনে যাব। চন্দ্রপুর হাতিশিলা আপনার পবিতরা, তারপর আপনার কি মায়ং যাদুর নগরী মায়ং দেখাই আছো, এই রাস্তাতে সব পায়। এ ফার্স্ট স্টপেজ আমি পালো মনোহাগাঁও। আপনাদের এনেকে গিয়ে থাকবে লাগিব যেতালেকে আপনারা গুৱাহাটী না পায়, কিন্তু টলগেট না পায়, আপনাদের ইয়াতে গুৱাহাটী পাব কিন্তু টলগেট না পায়, গতি এনেকে গিয়ে থাকুক আপনাদের। জারগাঁও, জারগাঁও আহি পালো আমি, জারগাঁও চক, জারগাঁও আপনার এইপিনে আহিলে জারগাঁও আপনাদের পাব। এয়া হয়েছে এখন জাগিটোর নিচিনা টাউনে হয় মোটামুটি। এতিয়া আমি আহি পাইছো রজামায়ং, এয়া হয়েছে রাস্তার লগতে লাগি থাকা রজামায়ং চক। আহি কিছু খোৱা লোৱা কৰিলোঁ, আৰু এনেকৈ আমি আকৌ যাত্ৰা ষ্টাৰ্ট কৰিম একেবাৰে গুৱাহাটীলৈকে। কাট কিছু এনাৰ্জি কমি গৈছিলে, কাৰণ মৰ্ণিং আমি ওলাই আহিছোঁ, আৰু মৰ্ণিং ওলাই আহি ঘৰ খোৱা হোৱা নাই, মানে এতিয়া আমি অকণমান দোকানত সোমাই, এইখিনি ৰজামায়ং বুলি কয়, আৰু ৰজামায়ঙতে একাপ একাপ চাহ খালোঁ, মৰ্ণিং আমি একো বস্তু নাই, একাপ চাহ খাই আকৌ আমাৰ যাত্ৰা ষ্টাৰ্ট কৰিছোঁ।
আমি এটা এনেকে এনেকে গৈ থাকিম, আপোনালোকে চাই থাকিব। তো মায়ক সোমাই চাহ কাপটো খালো, সেইপিনেৰে পবিত্ৰ যাব পাৰি আপোনাৰ আমাৰ অসমীয়া চলচ্চিত্ৰৰ জনপ্ৰিয় অভিনেত্ৰী বৰষাৰাণীৰ ঘৰো সেইপিনে হয়। চন্দ্ৰপুৰ তিনিআলি, এয়া চন্দ্ৰপুৰ তিনিআলি আমি পাই গৈছো। পিকনিক স্পট চনকাৰ ব্ৰহ্মপুত্ৰ নদী। চন্দ্ৰপুৰ হাতীচিলা, হাতীচিলাৰ এইটো পাহাৰ, এইখন চাৰিওপিনে পাহাৰ আছে। বহুত দূৰ আহিলোঁ, ৰেলৱে লাইন ক্ৰছ কৰিলোঁ, ক্ৰছ কৰি মোটামুটি এতিয়া আমি গুৱাহাটীত প্ৰৱেশ কৰিছোঁ আৰু গুৱাহাটী পাম এতিয়া। তো ইয়াতে কোনো টোল গেট আমি নাপালোঁ, কোনো টোল গেটৰ কোনো ইয়াতে নাই। আকৌ বিন্দাছ আহিছোঁ, বিন্দাছ এনেকৈ গুৱাহাটী ক্ৰছ কৰি আছোঁ, মানে মোৰ উদ্দেশ্য হৈছে মানুহখিনিক মানে অকণমান যাতে টকা অলপ সকাহ দিব পাৰোঁ, সকাহ দিব পাৰোঁ যাতে তেওঁলোকে মানে যে কেনেকৈ টোল গেটৰ পৰা টকা ৰেহাই পাব পাৰে। এইটো সকলো গাড়ী এইপিনেৰে নাহে, নাহিব পাৰে, কিন্তু যিখিনি মানুহ আছে যে তেওঁলোকে টকা বচাব বিচাৰে তেওঁলোকে এইপিনেৰে আহিব পাৰে। ইমান ধুনীয়াকৈ আমি গুৱাহাটী পাই গ'লোঁ। একচুৱেলি ৰাস্তাটো একদম খুবেই ধুনীয়া, সিপিনেদিও ধুনীয়া, কিন্তু ইপিনেদি মানে ইমান ধুনীয়া, ৰাস্তাটো ফ্ৰীও থাকে আৰু মৰ্ণিং আহিলেতো একদম ধুনীয়া ফ্ৰীয়ে পায়, আৰু ৰাস্তাটো খুব ধুনীয়া, খুব সুন্দৰ। খানা পৰা হয় এনেকৈ ওলাব পাৰিব, ওপৰত বেনাৰ আছে আপোনালোকে দেখিছে যে খানা পৰা হয় এনেকৈ ওলাব। বৰ্তমান আমি খানা পৰা আহি গ'লোঁ, খানা পৰা পালোঁ। তো খানা পৰা পাৰ হৈ আহিছোঁ আমি, পাৰ হৈ এনেকৈ ৰাস্তাৰে চিধা ৰাস্তা ল'ম এতিয়া। তো এই ৰাস্তাৰে ডাইৰেক্ট আপুনি জালুকবাৰী যাব পাৰিব, গতিকে আপুনি একেবাৰে শ্বৰ্টকাট ৰাস্তা পালে। এই ৰাস্তাৰে আপোনালোকে আহিব, আহিলে আপোনাৰ টোল গেটত দিবলগা মাচুল আপোনালোকে ৰেহাই কৰিব পাৰিব। আপোনালোকে দেখুৱাইছোঁ পবিতৰা, মায়ং, হয়নে, চনকাৰ, চনকা দেখালোঁ, তাৰপিছত আপোনাক দেখুৱালোঁ, তোমাক কি দেখুৱালোঁ, এইটো হাতীচিলা, এইবিলাক সকলো জেগা সেই ৰাস্তাৰে পায়। আৰু ধুনীয়াকৈ চাই চাই আপোনালোকে আহি থাকিব পাৰিব। গতিকে ভিডিঅ'টো কেনেকুৱা লাগিছে আপোনালোকে জনাব।